आगेर पर्वे आपनादेर मायापुर मंदिरे आशेपाशे घुरे देखालाम। तो आपनारा जदि ना देखे थाकेन डेस्क्रिप्शने लिंक देवा आछे, देखे निते पारेन। एखन प्रचंड खिदे पेयेछे, ताई चलुन आमरा खेते जाबो। खावा स्टार्ट हय 12:30 থেকে। আমরা প্রথমের দিকেই এন্ট্রি করি। কি অস্ট্রেলিয়া, কি আমেরিকা, প্রসাদম ভবন। আমরা চলেছি প্রসাদম হলের দিকে মহাপ্রসাদ খেতে। প্রচন্ড খিদে পেয়েছে, এখন খাওয়ার সময়। খেয়ে দিয়ে আপনাদের বলবো কেমন লাগলো প্রসাদ। আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি। আমরা 30 টাকার কুপন কেটেছিলাম। হাত দিচ্ছে ভাত দিয়ে, একদম গরম ভাত সবজি, একটা সবজি টাইপের। ৩০ টাকায় আপনি পাবেন পর্যাপ্ত খাবার, এটা একমাত্র মায়াপুরেই সম্ভব। খাবারের গুণগত মান ও টেস্ট ছিল অসাধারণ। খাওয়া শেষ করার পর আমরা এসে দেখি মহাপ্রসাদের লাইনে অসম্ভব ভিড়। আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। এবার আমরা যাব গরুর গাড়িতে চেপে গোশালায়। টিকিট মাত্র 10 টাকা। দেখুন গৌরাঙ্গ কুটির, এখানে থাকা যায়, রাত কাটানো যায় এখানে গৌরাঙ্গ কুটিরে। আজকে সরি আমাদের গরুর গাড়ি করে গোশালা, তাই তো?
চলে এলাম মাঠের দিকে। এবার কোন দিকে যাবো? বাদিকে এইদিকটা আবার কোথায় গেল কি জানি। আমরা চলেছি এইদিকে নিত্যানন্দ কুটির। আচ্ছা গোশালার দিকে স্মৃতি ভবন গরুর কাছে মন্দির গেলে আসেন, চেষ্টা করে মন্দির যাবে আসেন। তো আমরা চলে আসছি গোশালার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলায় ঘরের মধ্যে দেখুন বিচুলি। প্রচুর গরু, যেখানে শ্রীকৃষ্ণ থাকবে সেখানে তো তার গরু থাকবেই। গোশালায় এই দোকানগুলোতে এখানকার গরুর থেকে উৎপন্ন ঘি, লস্যি, ক্ষীর বা মিষ্টি দই, টক দই এইগুলো পাওয়া যাচ্ছে। কাউন্টার কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, তারপরে ঘি নিতে গেলে ডান দিকে, এই যে ডান দিকে যেতে হবে, আর লস্যি বা দই খেতে গেলে এই কাউন্টারে যেতে হবে। আমি যে মিষ্টি দই নিয়েছি এখন খেয়ে দেখবো কেমন লাগে। মোটামুটি খুব ভালো টেস্ট না, আমরা গতানুগতিক যে দই খাই সেরকম না, ওরকম টাইপের। আমরা এবার গোশালা থেকে পায়ে হেঁটে মন্দিরের দিকে ফিরছি। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। আমরা যেদিকেই থাকি না কেন ইসকন মন্দির কিন্তু আমাদের সবসময় হাতছানি দিচ্ছে। মায়াপুরে আগত ভক্তদের জন্য এরকম অনেক বিশ্রামাগার আছে যেখানে আপনারা সাময়িকের জন্য বিশ্রাম নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর বাস গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানে। এই দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া মায়াপুর ইসকনের। মায়াপুর ইসকনের পার্কিং এরিয়াটা দেখুন অনেক বিস্তৃত এরিয়া জুড়ে।
একটা ছোট্ট পার্ক আছে। সামনে একটা ছোট্ট পার্ক আছে, ঝর্ণা আছে, সেদিকেই যাচ্ছি আমরা। চলুন যাই পার্কের দিকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি কারো নাও ভালো লাগে কী জন্য ভালো লাগছে না সেইটা আমাকে বলবেন কমেন্ট করে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার মায়াপুরকে বিদায় দেওয়ার পালা, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই বিল্ডিংয়ের ডান হাতে হচ্ছে গদর ভবন, ওখানে যে প্রসাদ পাওয়া যায় সেটা 70 টাকা। নাম বললে মহাপ্রসাদ ষাট টাকার কোনগুলো? এইগুলো ষাট, এইগুলো আপনাদের সবাইকে মায়াপুরে আসার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।